দিনাজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলায় জড়িত সন্দেহে যুবলীগ নেতা সহ আরো দুজনকে আটক করেছে পুলিশ এরা হলেন স্থানীয় চিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ ও ইউএনের বাসার নৈশ প্রহরী নাহিদ পলাশ এর আগে হামলায় জড়িত সন্দেহে ঘোড়াঘাট উপজেলার আসাদুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয় এর মধ্যে জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক পরে তাদের জিজ্ঞাসাবাদ করতে রংপুর র্যাব কার্যালয়ে নেওয়া হয় হামলার ঘটনায় ইউএনের ভাই বাদী হয়ে রাতে ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন গেল বুধবার রাতে ঘোড়াঘাটের সরকারি বাসভবনে ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা নিয়ে সবশেষ খবর জানতে রংপুরের র্যাব কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল জাহাঙ্গীর আসামি আসাদুল ইসলামকে গ্রেফতারের পর তাকে কোথায় রাখা হয়েছে এবং সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে এর সাথে জানাবেন যে ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া গেছে কিনা জি তা আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর র্যাফতের কার্যালয়ের সামনে আপনি জানেন যে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে রংপুরে আহ দিনাজপুরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনকে রেপ্তারো কার্যালয়ে আনা জানা হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে এবং সেই সাথে আমরা জেনেছি যে আরো দুই আটক করা হয়েছে তাদেরকে রংপুর ডিআইজি কার্যালয়ে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এবং আমরা যেটা এখন জেনেছি যে আসলে কি কারণে তাদেরকে আহ ইউনিয়নের উপর হামলা করা হয়েছে সেটা আসলে মূল কারণটা এখন জানা যায়নি তবে সেই জন্য তারা র্যাব যা জানাচ্ছে যে তারা

তবে আপনি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত রংপুরের যে সিদ্ধান্ত হয়েছে রংপুরে প্রতিটি উপজেলা রংপুরে আট নটি উপজেলায় দশ জন করে আনসার নিয়োগ দেওয়া হয়েছে যাদের প্রধান নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদের নিরাপত্তার জন্য তারা যাদের কাজ করতে পারেন এখন পর্যন্ত আমরা র্যাপ্তর কার্যালয়ের সামনে অবস্থান করছি এবং চেষ্টা করছি যে বাকি বিস্তারিত তথ্য জানার জন্য তবে হয়তো বিকেল নাগাদ আমরা আপনাদের জানাতে পারবো যে আসলে এখানকার মূল যে রহস্যের ঘটনা সেটা উদ্ধার হবে ধন্যবাদ আপনাকে দর্শক রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল